হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনালিস কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করবেন। বেল আইকনটা প্রেস করলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করি। হেলদি ব্রেকফাস্ট বানাতে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো নেব সেগুলো হচ্ছে ফ্রেশ ফ্রুট। যে কোনো ফ্রেশ ফ্রুট নিয়ে নিতে পারেন আপনারা পছন্দ মতো। এখন আমের সিজন, তাই আমি আম নিয়েছি, আর পমিগ্রেনেট নিয়েছি, আমি বেদানা নিয়েছি, আর লাগছে হাংকার্ড। আমি টক দইটা স্টেনারে দু তিন ঘন্টা জলটা ঝরিয়ে নিয়েছি স্টেনারে করে। এখানে নিয়েছি পাম ক্যান্ডি, তাল মিছরির গুঁড়ো। তালমিছরিটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আমরা কাড়া টাড়া বানানোর সময় এই ক্যান্ডিটা ইউজ করে থাকি সর্দি কাশি হলে। এটার মিষ্টিটাও কম হয়। আপনারা না পেলে এমনি নর্মাল সুগারও ইউজ করতে পারেন। এছাড়া লাগছে ওটস, আর নিয়েছি ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি অ্যালমন্ড, কাজু, খেজুর আর কিশমিশ, আর নিয়েছি বাটার। বাটারটা টেস্টের জন্য নিয়েছি, অল্প একটু ইউজ করব আমি। আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানেতে আমি হাফ টিস্পুন বাটার দিয়ে দিয়েছি। এবার এই বাটারের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ফ্রাই করে নেব হালকা। ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে নিচ্ছি আমি। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওটসটা এর মধ্যে দিয়ে দেব। ওটসটা অল্প একটুখানি আমি এতে রোস্ট করে নেব। আমি এতে ইউজ করব হানি। আমি হানির কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটাতে আমি হানিও ইউজ করছি। তিন চার মিনিট রোস্ট করার পরে আমি এতে অ্যাড করব হানি। হানিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে বন্ধ করে দেব। এবার আমি দইয়ের মধ্যে এই পাম ক্যান্ডির তাল মিছরির যে গুঁড়োটা সেটা মিক্স করব এক চামচ। এবার আমি এখানে একটা এরকম গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কন্টেনার নিতে পারেন বা যে কোনো শেপের গ্লাস নিতে পারেন। আমি এখানে এরকম গ্লাস নিয়েছি। এবার এবার লেয়ারিংটা স্টার্ট করব। তো ফার্স্ট লেয়ার আমি ফ্রেশ ফ্রুট দেব। তারপরের লেয়ার আমি বানাবো দইয়ের। এরপরে নেক্সট লেয়ার হবে ওটস আর ড্রাই ফ্রুট মিক্সচারের। যারা ওটস খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের এটা খেতে। দেখুন আমার হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। সুন্দর লেয়ারিং তৈরি হয়েছে, ফ্রেশ ফ্রুট, তারপরে দই, তারপরে ওটস আর ড্রাই ফ্রুটসের মিক্সচার।